আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে অনেক দিন যাবত কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারতেছি না। আমার আগের কিছু আপলোড করা ভিডিওগুলোই আপনাদের মাঝে দিচ্ছি। ইদানিং নতুন একটা ক্যামেরা কিনেছি, স্টুডিওর কাজটা চলতেছে, এখনও কাজটা কমপ্লিট হয় নাই, যার কারণে ফেস ক্যাম ভিডিওগুলো খুব কম আসতেছে। আমরা গার্মেন্টসের মেশিন বিক্রির জন্য ঈদের মানে ইদানিং আর কি অনেক ভিডিও বানাচ্ছি, আপনাদের দেওয়া মানে দিতেছি আর কি, আপনারা দেখতেছেন। অনেকেই যাচ্ছেন একবারে কম রেটের মধ্যে মেশিন কিনতে, বা অনেকে একবারে কম রেটের মধ্যে মেশিন মার্কেট থেকে খুঁজে খুঁজে কিনতেছেন, পরবর্তী দেখা যেতেছে যে সেই মেশিনগুলো ভালো সার্ভিস দিচ্ছে না, বিভিন্ন রকম সমস্যাগুলো আপনারা বিশেষ করে আমাকে আর কি রেগুলার জানাচ্ছেন যে মেশিনগুলো চালাইতে গেলে এই সমস্যাগুলো হইতেছে। বিশেষ করে ঢাকার বাইরে অনেক বেশি থেকে অনেক ফোন আসতেছে, ভাই আমরা অন্য জায়গা থেকে মেশিন কিনছি বা ওখান থেকে মেশিন কিনছি, সমস্যা হইতেছে, এখন কি করা যায়, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, অনেকের ফোনে বলতেছি মেশিন ঠিক হচ্ছে। সব কিছুর পরে দেখা যাবে যেটা আর কি, মানে আমার যেটা মনে হয়, আপনারা যারা আর কি এই পুরাতন মেশিন কিনবেন বা পুরাতন মেশিন কেনার ক্ষেত্রে আমি ভালো একটা সলিউশনে আসার চেষ্টা করতেছি, সেটা হলো গিয়ে বর্তমানে আমরা যাদের কাছ থেকে মেশিন বিক্রি করব বা যারা আমাদের কাছ থেকে মেশিন কিনবেন, মেশিন কেনার পর থেকে আপনারা 2 বছরের সার্ভিস পাবেন। এই বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি, যাতে আপনারা মেশিন কেনার পরে পরবর্তী যখন আপনারা কারখানাটা স্টার্ট করবেন, আপনাদের কারখানায় যদি একই মেশিন যদি বারবার নষ্ট হয়, কোন কোন পার্টসগুলো চেঞ্জ করলে আপনার মেশিনটি পারফেক্টভাবে চলবে, সেই সমস্ত বিষয়ে আমাদের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে, তারা আপনাদের সঠিক পরামর্শ সঠিক ধারণা দেবে। এখন যদি স্কিপ মারে, স্কিপ যদি লুপারের জন্য মারে বা ওই ফেব্রিক্সে যদি প্লেট লুপার যদি পাল্টাইতে হয় তাহলে সে পরামর্শ আপনাকে দেবে, যদি কানেক্টিং যায় সে পরামর্শ আপনাকে দেবে, মানে অ্যাকচুয়াল ওই কাজটা করতে গেলে যেই পার্টসগুলো চেঞ্জ করলে আপনার মেশিনটি পারফেক্টভাবে চলবে, এই বিষয়ে আপনাকে সঠিক পরামর্শ দেওয়া হবে। এবং আপনি সেই পার্টসগুলো চেঞ্জ করার পরে সেই মেশিনটা পারফেক্টভাবে সারার পরে আপনাকে ঘন্টা 2-3 ঘন্টা কাজ করবেন, মেশিনটা বুঝে নেওয়ার পরে আমার মেকানিক ওখানে চলে আসবে। আমরা এই বিষয় নিয়ে কাজ করতেছি। আরেকটা বিষয় হলো কি, আপনারা যারা মিনি গার্মেন্টস কারখানা দিচ্ছেন, আপনারা অনেকে শার্ট প্যান্ট গেঞ্জি জ্যাকেট ব্লেজার বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করতেছেন। এখন দেখা যাইতেছে যে আপনার যে যে জিনিসগুলো আপনি তৈরি করেন এই জিনিসগুলো বিক্রি করতে গেলে আপনার সরাসরি কাস্টমারটা আপনি ডিল করতে পারতেছেন না। এখন আমরা এটা নিয়েও কাজ করতেছি, যাতে আর কি যারা আর কি এই বিভিন্ন পোশাক তৈরি করবেন, আপনার পোশাকটা আপনার কারখানায় তৈরি করার পরে সরাসরি কিভাবে একজন দোকানদার মালিকের কাছে তুলে দেওয়া যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি লাভটা একটু যদি একটু কমও রাখেন বা আপনার লভ্যাংশটা যদি খুব কম করেন, তাতে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ যদি একটা প্রোডাকশন যদি আপনার যদি সেল হয় বা একসাথে যদি 50 পিস 100 পিস গেঞ্জি যদি সেল হয়, তাহলে সে দোকানদার যেমন একটু কম রেটে পাচ্ছে বা আপনিও একটু রেট বিক্রি করে কিছু লাভ আপনার আসতেছে, এই বিষয়টা নিয়েও কাজ করতেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন দোকানদারদের সাথে কথাবার্তা বলছি এবং যারা আর কি মিনি গার্মেন্টস আছে তারা কোন ধরনের পোশাক তৈরি করলে মার্কেটে বেশি সেল হবে, সেই সমস্ত বিষয়গুলোর জন্য আমরা বিভিন্ন দোকানদারদের থেকেও আর কি পরামর্শ নিচ্ছি, কোন কোন প্রোডাক্টগুলো চলে বেশি। ইনশাআল্লাহ যারা মিনি গার্মেন্টস কারখানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা দেবেন, আপনারা আপনাদের মতো কাজ শুরু করেন, অনেক দূরে গিয়ে যান, মেকানিক্যাল সার্ভিসের বিষয় থেকে আমাদের কাছ থেকে সর্বোচ্চ আপনি সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যারা মেশিন কিনতে যাচ্ছেন বা মেশিন সংক্রান্ত কোনো বিষয় জানতে যাচ্ছেন বা মিনি গার্মেন্টস দিতে গেলে কত টাকা খরচ হবে, কয়টা মেশিন দিয়ে শুরু করবেন, সব রকম তথ্যের জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের একটু সাহায্য করবেন, জানি আমরা যদি আরও ভালো কিছু আপনাদের সাথে করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।